नमस्कार बंधुरा कॉग्निटिव रेसिपी चैनले आपनादेर सबाइके स्वागत जानिए आज के रेसिपी शुरू करछि। आज के आमी आपनादेर सबार पछन्देर चिंगड़ी माछेर मालाइकारी रेसिपिटा शेयर करब। आपनारा अनेकेई पछन्द करेन ए मालाइकारी किन्तु ठीकठाक भावे होय ना, तो परफेक्ट भावे चिंगड़ी माछेर मालाइकारी बानानोर जन्य आमार रेसिपिटा सम्पूर्ण देखते होबे। आर आमी आज के चिंगड़ी माछ छाड़ानो थेके रान्ना दुटोई आमी खूब सुंदर भावे देखानोर चेष्टा करेछि। आपनादेर आशा करि भालो लागबे। भालो लागले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। तो एई जे देखुन आमी एखाने चिंगड़ी माछ निये निएछि प्राय 500 ग्रामेर मतो। आर आपनारा जेखान थेके माछ नेबेन ओइखाने बोल्ले किन्तु आपनादेर माछटा छाड़िये दिये देबे, आर ताते किन्तु माछटा अनेकटा परिमाणेई नष्ट हय। तो तार जन्यई बाड़ते छाड़िये नेওয়াই खूब भालो हय। তো আমি আজকে চিংড়ি মাছটা কিভাবে ছাড়াতে হয় ওইটা আমি দেখাবো। আর এগুলো আমি আগের দিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মাছগুলো একটু বরফ হয়ে গেছে, আর এটা দেখুন ডিম ভর্তি হয়ে গেছে। তো সব মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেব, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখুন একটা মাছকে আমি নিয়ে নিয়েছি। মাছটা পরিষ্কার করার জন্য বেশি কিছু লাগবে না, একটা ছোট কাঁচি আর একটা টুথপিক, এই দুটো হলে কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। আর কাঁচির সাহায্যে খুব সহজেই কিন্তু মাছটাকে পরিষ্কার করে নেওয়া যায়, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বটির সাহায্যে এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় না। তো এই দেখুন সরগুলো বাদ দিয়ে তারপরে চোখ দুটো বাদ দিলাম, আর একটা কাঁটার মতো অংশটা বাদ দিয়ে দিলাম। এই দেখুন এই সব কিছু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আপনারা দেখে নিন, দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। আর আজকে আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো ওইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর আমি তো বানিয়ে খাইয়েছি অনেকবারই, তো বাড়িতে সবসময় বাহবা পাই। তো আপনারাও বাড়িতে বাহবা পাওয়ার জন্য এই রেসিপিটা একবার হলেও সবাইকে বানিয়ে খাওয়ান, তো আপনারও সুনাম হবে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে আমার সাথে থাকো। তো এই যে দেখুন আমি ছোটো ছোটো সব পাগুলো কেটে নিচ্ছি, আর এই বড় দুটো পা আপনারা চাইলে রাখতে পারেন, আবার এগুলোকে কেটে বাদ দিতেও পারেন। তো আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখুন মাথার অংশটা একটু কেটে নিচ্ছি দুই সাইড, এখান থেকে যে একটা ময়লা থাকে না ওইটা বের করে নিতে হবে, এটা একটা কাঠির সাহায্যেই করে নিতে হবে। এই যে দেখুন এইটা ময়লা, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এরকম হলুদ মতো অংশটা এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু এই রান্নাটার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর এই যে দেখুন পিছনে সুজালো মতো অংশটা এটাকেও কেটে ফেলে দিলাম, যাতে মাছটাকে বের করে খেতে সুবিধা হয়। আর এই যে দেখুন চিংড়ি মাছের পিঠের অংশটা আমি মাছ বরাবর কেটে নিচ্ছি, প্রায় 80% মতো কিন্তু উপরের দিকটা কেটে নিতে হবে। আর এইভাবে দেখুন আমি একটা টুথপিক দিয়ে তুলছি, একটা সুতোর মতো ময়লা অংশটা এটাকে ফেলে দিতে হবে। এই যে দেখুন গোড়ার দিকে একটু ময়লা আছে, না হলে পুরোটাই কিন্তু কালো হয়, এটাতে পুরোটা কালো হয়নি। তো টুথপিক দিয়ে ওই সুতোর মতো অংশটাকে ফেলে দিতে হবে, তারপরেই কিন্তু আমার মাছটা পুরোপুরি ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। তো এই একই রকমভাবে আমি সবগুলো মাছ ছাড়িয়ে নিয়েছি, আপনারা একটু আস্তে আস্তে দেখে নেবেন, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর মাছগুলোকে ছাড়ানোর পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়া, আর 7 মতো নুন। এই সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব, আর এটাকে মাখানোর পর বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারবেন। আর খুব ভালো করে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, যাতে ভেতর অবধি যায়, তাতে করে কিন্তু ভাজলে বা রান্নাটা করলে খুব সুন্দর কালার কিন্তু আসবে। আপনারা খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি,
সবগুলো আমার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটাকে গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো লাগে। তো এই যে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে দুটো চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের এক পিঠটা 30 সেকেন্ডের বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা ভালো লাগবে না। আর চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে দুটো দুটো দিয়ে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব। আর যদি বড় চিংড়ি মাছ হয় এর থেকেও, তাতে করে একটা একটা চিংড়ি মাছও ভাজতে পারেন। তো এই যে দেখুন আমার দুই সাইড 30 সেকেন্ড করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। আর বাকি মাছগুলোকেও একই রকম ভাবে আমি দুই সাইড ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে যে দেখুন। এবার বাকি রান্নাটা করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কড়া, একটা আমার বাড়িতে ছিল, তার জন্য নারকেলটা কুড়িয়ে নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের দুধটা কিভাবে বের করি আপনারা একটু দেখে নিন। আর আপনাদের হাতের কাছে যদি কেনা নারকেলের দুধ থাকে তাহলে খুব ভালো হয়, ওইটাও দিতে পারেন। আর না থাকলে আপনারা গুঁড়ো দুধ বা গরুর দুধ দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে পারবেন। তো আমি নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি, আর এই গরম জলের মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। সবগুলো নারকেল কোরা দেওয়ার পর একটু চামচের সাহায্যে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। এবার একটু ঢাকা দিয়ে ঠান্ডা হতে রেখে দেব। অন্যদিকে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজে ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 4 কোয়া রসুন। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন, তবে দিয়ে দেখবেন দারুণ লাগে। আর 2টো কাঁচা লঙ্কা, এর মধ্যে কোনো রকম জল এড করার দরকার নেই, খুব ভালোভাবে এমনিতেই পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন খুব ভালোভাবে পেঁয়াজটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। তো এই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমার নারকেলের যে দুধটা বের করব, নারকেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে। এবার এই নারকেল সহ জলটাকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখুন অর্ধেকের থেকে একটু কম নিয়েছি, আর এর থেকে বেশি নিয়ে পেস্ট করলে কিন্তু ব্লেন্ডারের বাইরে পড়বে। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব নারকেলের দুধটাকে। আর এই নারকেলটাকে একটু চেপে চেপে নেব। নারকেলের মধ্যে যতটুকু দুধ আছে খুব ভালোভাবে কিন্তু বের করে নিতে হবে। আর এই নারকেলের ছিবড়া থেকে কিন্তু অনেক রকমের রেসিপি হয়, আপনারা চাইলে কিন্তু আমি নিয়ে আসতে পারি, আপনারা কমেন্টে জানাবেন। তো সবটুকু নারকেলের দুধ বের করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি 2 টিস্পুনের মতো দই। এবার আমি রান্নাটা করার জন্য গ্যাসটা অন করে নিলাম। এবার এই একই কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে চিনি। চিনিটা দিলাম আমি একটু কালারের জন্য, আমি সব রান্নাতেই কিন্তু ব্যবহার করি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরো, 2 এলাচ, 2টো লবঙ্গ, 1টা তেজপাতা। একটু নড়াচড়া করে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে নড়াচড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে আর কোনো মশলা আমি এড করব না।
তো এই সব কিছুকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলার গা থেকে তেল ছাড়ছে। মশলার গা থেকে তেল ছাড়লে বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এই যে দেখুন আবারও তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দইটা যে পাত্রে ছিল ওই পাত্র ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল, আর বাকি থাকা নারকেলের দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। এবার একটু ফুটে এলেই এর মধ্যে একটা একটা চিংড়ি দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। আর যে দেখুন যে পাত্রে আমার চিংড়ি মাছগুলো ছিল ওই যে পাত্রে যে তেলটা রয়ে গেছে ওই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এর স্বাদটা আরও বেড়ে যায়। আর তিনটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একটু হাতার সাহায্যে চেপে চেপে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়েই আমি রান্নাটা করে নেব। আর আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান তো ওই পরিমাণে জলটা দিয়ে আপনারা গ্রেভিটা রাখতে পারেন। তো চিংড়ি মাছের মালাইকারি একটু মাখা মাখা হয়, তো আমি অল্প জল জল তো একদম ব্যবহার করিনি, তো এতে নারকেলের দুধ দিয়েছি। তো ওই নারকেলের দুধ দিয়েই আমি পুরো রান্নাটা করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর হাতার সাহায্যে একটু মিশিয়ে নিয়েই ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা একেবারে রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন আমি যেভাবে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এই পর্যায়ে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরেই কিন্তু নিয়ে এসেছি। দেখুন গ্রেভিটা একটু জুসি ছিল, তো ঠান্ডা হওয়ার পর একটু মাখো মাখো হয়ে গেছে, এইরকম খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করি সেটা আরও টেস্ট বেড়ে যায় সত্যি বলছি। তো আপনারাও এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু আপনার সুনামই করবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আরও এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার সঙ্গে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে যতটুকু পারবেন শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট দেবেন। সবাই ভালো আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।